চারদিকে যেভাবে জালিম আর ছেয়ে গেছে জম নপুংস ইমানদার মুসলমান কতদিন আর বন্ধ রাখবেন এই দম আমি আবারও সালাম দিচ্ছি সকলে সালামের জবাব দিন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل السلاء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له, له ولا مثال له ونشهد ان سيدنا وسندنا ورسولنا واولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فاعود الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وقال سيد الانام وصاحب القران صلى الله عليه وسلم رضا ربي برضا الوالدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين هرله زهم من كني شان نیا ہر ہے مومن کی نئی شان نئیان گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہاری و غفاری و قدوسی و جبروت یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ راز کسی کو نہیں معلوم کے مومن یہ راج کسی کو نہیں معلوم کے مومن কারি নজর আতা হাকীকত মেহে কোরআন কারি নজর আতা হাকীকত মেহে কোরআন জবান খুলে পড়েন ইলাহা এ আরো ধীরে যেন আওয়াজের ছোট আবার সামিয়ানার কাপড় না ছেড়ে জবান খুলে হৃদয়ের গভীর ভালোবাসা দিয়ে মহান মালিকের নামে একটু স্তুতি গাই সকলেই প্রাণ খুলে পড়িল شہر میں لگتا نہیں سہرا سے گھبراتا ہے دل اب کہاں لے جا کے بیٹھوں ایسے دیوانوں کو ہم لا الہ الا اللہ لا الہ الا اللہ یاد میں تیرے سب کو بلا دو یادوں میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھ کو یاد رہے اللہ اکبر بولن بولن یاد میں تیرے سب کو بھلا دوں یاد میں تیرے سب کو بھلا دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دوں سب خوشیوں کو آگ لگا دوں خالد الأعباد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا ইহ মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কে স্থায়ী হয় না কেও স্থায়ী হয় না হুকন সে মহাবীর কীবান মর হকন সে মহাবীর কীবান মরুদ ভদে কেও চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ছিল না মৃত্যু তারেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কথা বলেন ঠিক না ব্যা ঠিক আর একটু ধীরেই বলেন ঠিক না ব্যা ঠিক আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটাই ঠিক কথা বলেন কথা বলেন তালোড়া দারুল লুফুর রহমান কবি মাদ্রাসার গায় যেতে ঐতিহ্যবাহী আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফার ময়দানের সাথী আলহাজ হাসেন আলী খান সাহেব প্রাক্তন সভাপতি অত্র মাদ্রাসা আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক বাংলার এক সময়ের শাহজালাল বাংলার এক সময়ের মুজাহিদ যার নাম শুনলে বাতিলের কলিজা করে কেঁপে উঠত মরহম মুফতি ফজলুল হক আমিনী সুযোগ্য সাহেব বর্তমান সময়ে বাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিক মাওলানা মুফতি হোসেন রাজে সাহেব আমাদের মাঝে এসে গেছেন আলহামদুলিল্লাহ আর একটু ধীরে বলেন আলহামদুলিল্লাহ শুকরে নিয়ামত নিয়ামত আফজু আফযুকুনত কুফরে নিয়ামত নিয়ামত তা তঙ্গে কুনত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন চতুর্থ একখানা কুরআনুল কারীমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি পয়গম্বর এর অসংখ্য হাদিস থেকে চতুর্থ একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এ আয়াত হাদিসকে কেন্দ্র করে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখেই আজকের মাহফিলের প্রধান আলোচকের হাতে মাইক ছেড়ে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনসা বলুন তো দেখি এ আসমানের মালিককে জমিনের মালিককে আপনার আমার মালিককে শুধু কি মুখেই দাবি না কলিজাতেও আছে আল্লাহ আবুদুল্লাহ এ ভাই পৃথিবীর সব শক্তি যদি এক জায়গায় করেন জড় এর পরেও কিন্তু শিকার করাই লাগবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে বড় তাহলে ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার সে মহান মালিকের কোরআন থেকে তেলাওয়াত হওয়ার সাথে সাথে তার বরত্বের কথা জবান দিয়ে উচ্চারণ করব কি বলবো বলেন তো আরেকবার বলেন আরেকবার বলেন তার মানে কি আল্লাহ সবচাইতে বড় আপনি আমি বড় বললেও বড় না বললেও একদম পরিষ্কার কথা বলে যাই এ কথায় জোড়া তালি নাই আল্লাহ ডাক দিয়া তালা বলেন কার সঙ্গে তুমি দিবা পাল্লাহুল্লাহদুল্লাহ এ আমার বান্দা হয়তো তোমার দুইটা চোখে লেগে গেছে দুনিয়ার ধান্দা গুণা করতে করতে হয়তো তোমার কলিজাটা একেবারে হয়ে গেছে গান্দা আমি মাওলার দরবারে ফিরে আয় জিন্দেগির সব গুণা মাফ করে দেব রে বান্দা লা

জীবনের যত আছে পাপ যদি আমি মাওলার দরবারে এসে করো একটু অনুতাপ আমি তোমার জিন্দগির সমস্ত গুণা করে দেব সাফ আর মাফ আল্লাহ বলেন আবুদুল্লাহ এবাদত করো আল্লাহর এবাদত করবো কার আর একটু জোর বলেন কার যেই কথা আপনি জবান দিয়ে যত বেশি বেশি বলবেন এ কথার আসর তত বেশি বেশি আপনার কলিজার ভিতরে পড়বে এবার বলেন তো দেখি এবাদত করব কার যদিও বলতেছি মুখে আসলে এ কথার বাস্তবতা নাই আমাদের বুকে যার কারণে গোটা দুনিয়ায় আমরা মুসলমানরা মরতেছি ধুকে ধুকে কথা বলেন কথা বলেন যদি তাই না হতো তাহলে নব্বই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে কুলাঙ্গার রাশেদ খান মেননেরা কালেও। কৌমি মাদ্রাসার ওলামা একরামদেরকে এদেশের তৌহিদি জনতাকে বিষ বৃক্ষ বলে গালি দেওয়ার হিম্মত পেত না কশ্চিন কালেও ওই কুলাঙ্গারেরা আমাদের নবীকে গালি দেওয়ার সাহস পেত আরো দিনে বলেন পেত আল্লাহ বলেন আমার এবাদত করো আমার বন্দেগি করো আমার গোলামি করো বান্দা মের বা দাদার বন্দে গেয়ার গোলামি করার জন্য যেই জিনিসের বেশি প্রয়োজন সেটা হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি বান্দার কলিজার ভিতরে না থাকে ও বান্দা মাওলায় পাকের গোলামি করার জন্য তৈরি হয় আরো ধীরে বলেন হয় আর একটু ধীরে বলেন না কেন হয় আমার কথা কি বুঝতেছেন বেশি দূর না তো এই কাহালু আর মহাদেবপুর একটা দৌড় দিলেই পৌঁছে যাব। আমার একটা বদ অভ্যাস হলো আমার শ্রোতা যদি একটু হুঁ হাঁ না করে তাহলে আমি বুঝবো যে আমার ভাষা বুঝতেছে না আমি হয়ে যাব জব্দ আমার আওয়াজ হয়ে যাবে একেবারে স্তব্ধ আল্লাহ বলেন আমার গোলামি করো মনে রাখবেন বান্দার হক হলো দুটা একটা হলো আল্লাহর গোলামি করা হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো কার হক বান্দার হক কার হক কার হক বান্দার হক একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক এই আল্লাহর হক জেনে বান্দার হক মেনে যদি বান্দা আল্লাহর ভয় যায় নিয়ে আল্লাহর গোলামী করতে পারে তো আসমান আসমানের জায়গায় থাকলেও জমিন জমিনের জায়গায় থাকলেও কায়েনাতের সব মখলুক তাদের আপন আপন অবস্থানে থাকলেও দুনিয়াতেই জান্নাতি পরিবেশে লালন পালন আমরা কে না জানি হাজরতমর প্রাথমিক যুগে নবীজির সঙ্গেও করেছিল নাফরমানি কিন্তু ওমরের প্রতিও আল্লাহ করেছিলেন বড় তালা কারণ অমরের কলিজায় আল্লাহর ভয় ঢুকেছিল আল্লাহর ভয় যখন বান্দার কলিজার ভিতরে ঢুকে যায় ও বান্দা কোনোদিন মিথ্যা বলতে পারে না ও বান্দার হাত অন্যায় করতে পারে না ও বান্দার পা অন্যায় করতে পারে না ও বান্দার জিন্দগিতে কোনো দিন হারামের কাছেও যাইতে পারে না ওই বান্দা মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে নিয়ে বত্রিশ কোটি টাকা আত্মসাত করবার পারে না আজকে দেখেন খালিফাতুল মুসলিম তোমর আল্লাহর ভয় কারে বলে একটা কথা উদাহরণ দিয়ে আমি সামনে এগোবো কোন খলিফা ছাব্বিশ লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান যিনি আল্লাহ আকবার বলেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে উনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন চব্বিশ ঘন্টার ভিতরে তেইশটা ঘন্টা তিনি জনগণের সেবায় নিয়োজিত থাকতেন মাত্র একটা ঘন্টা আরাম আর বিশ্রামের জন্য জোহরের নামাজের পর আসরের আগ মুহূর্তে একটা ঘন্টা তাওয়ালিশন বিল্ডিং এ নয় সংসদ ভবনে নয় সরকারি কোনো ভবনে নয় বরং রাস্তার পাশে গাছের নিচে জমিনটারে বিছানা বানাইয়া নিজের হাতটারে বালিশ বানাইয়া হযরত ওমর গাছের ডাল আর পালাগুলোকে সামিয়ানা বানাইয়া ঘুমাইতেন একটা ঘন্টা মাত্র বিশ্রাম নিতেন আল্লাহু আকবার বলেন একজন মানুষ আসছে হাজরত অমরের বাড়িতে প্রাইভেট সেক্রেটারি ইসলাম দরওয়াজায় দাঁড়াইছে মানান্তা কে 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 আপনি আমি খালিফতুল মুসলিম হাজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালানুর দরওয়াজায় এসেছি আমার কিছু প্রয়োজন আছে উনি কি বাড়িতে আছেন অন্দর মহল থেকে আওয়াজ আসলো খবর আসলো সংবাদ আসলো কিছুক্ষণ আগেই তো খলিফা চামড়ার মশকটা নিয়ে বের হয়ে গেছেন তিনি পানি আনার জন্য গেছেন হয়তো কোনো ঝিলের পাড়ে নয়তো কোনো ঝর্নার পাড়ে নয়তো কোনো ডোবার কিনারায় তাকে পাওয়া যাবে এই মুহূর্তে এখানে তারে পাওয়া যাবে না আল্লাহর মান্দা ঘর থেকে বের হলেন চললেন মরু ময়দানের দিকে কিছুক্ষণ পথ অতিক্রম করার পরে নজর করে দেখেন খালিফতুল মুসলিম তো আমর। তার কাঁধের মধ্যে একটা পানির মশক অথবা একটা কলস এটা কাঁধে করে নিয়ে হাজরত ওমর নিজের বাড়ির দিকে ফিরতেছেন এমন সময় আল্লাহর বান্দার সামনে গিয়ে সালাম দিয়ে দেয় হাজরাত অমর সালামের জবাব দিয়ে দেন কারণ হাদিসে পায়গাম্বরের শেষ করেন পালার রসুন্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আসসালাম মোক আল্ কালাম আসসালাম কাবলাল কালাম নবী বলেন কথা বলার আগে সালাম দিয়ে দাও কথা বলার আগে সালাম দিয়ে দাও ডিজিটাল মাধ্যম মোবাইল আসার পরে আমাদের মুখ থেকে সালাম ঝেঁটিয়ে বিদায় নিয়ে গেল মোবাইল ধরলে এখন মুসলমানের জবান দিয়া বের হয় হ্যালো আর হ্যালো কথা বলেন কথা বলেন কথা বলেন অথচ বলেন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হবে প্রথমে সালাম দেবে সালাম মানে কি দিন ধরে আপনারা আওয়াজ নসিহত শুনতেছেন জানেন না সালাম মানে শান্তি সালাম মানে কি আচ্ছা কোন তো আমাদের সমাজে কি এখন শান্তি না অশান্তি ধীরে বলেন সামিয়ানার বাইরে যেতে পারে তো আওয়াজ সো বর্তমান সমাজে কি শান্তি আছে এ কথা বলেন ঘরে শান্তি আছে পরিবারে শান্তি আছে সমাজে শান্তি আছে রাষ্ট্রে শান্তি আছে আন্তর্জাতিক বিশ্বে শান্তি আছে মুসলমানের ঘরে এখন আর শান্তি নাই কারণ মুসলমানদের ঘর থেকে সালাম নামক বস্তুটা আমরা ঝেটে বিদায় করে দিয়েছি পয়ম্বরের সুন্নত আমরা বিদায় করে দিয়েছি সুন্নত যখন বিদায় হয়ে গেছে উম্মতের ঘরে এখন দাও দাও করে অশান্তির আগুন দাবানলের নাই জ্বলতে আছে যতটুকু সালাম আছে এ সালাম শুনলে যদিও হুজুরের বয়স ভারী শরীর নরম সালাম শুনলে মেজাজ আগুনের চাইতেও বেশি হয়ে যায় গরম আলাইকুম কথা বলেন কথা বলেন আজকে না আলহামদুলিল্লাহ আজকে সভাপতি সাহেব কত সুন্দর লাগতেছে হাজির সাহেব মানুষ অনেক মজলিসের এমন সভাপতি প্রধান অতিথি মজলিসে এসে হুজুরকে থামায়া একেবারে কি বলবো 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 রাগ করবেন না তো একবারে স্ত্রী করা জামা কাপড় পরে যে চুস পায় জামা পরছে পায়ের টাকনে নিচে নামায় দিয়া ভাস করে একটা টুপি মাথায় দিয়া ক্লিন শেভ করে এসে মাহফিলের প্রধান অতিথি মাইকের মাউথ হাতের মধ্যে নিয়ে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলে আসসালাম আলাইকুম কলা বলেন কথা বলেন কথা বলেন এ ঠিক না ঠিক কথা বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তুমি না মুসলমান তোমার বাপ না মুসলমান তুমি না মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মুসলমানের দেশে জন্ম নিয়েছো মুসলমানদের অনুষ্ঠানে এসে মুসলমানদেরকে সামনে নিয়া মাউথ পিস হাতের মধ্যে নিয়া অশুদ্ধ সালাম দাও তোমার মতো মুসলমানকে তাপ্রায়কাল ঠকায় ফেলা দরকার রাখলেন মুসলমান সালামটা পর্যন্ত দিতে শিখলো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর একটু বলে না আমি আজকের মজলিস থেকে যদি সালামটাও সহি শুদ্ধ করে ঘরে ফিরে যেতে পারি আর যদি নিয়ত করতে পারি আজকে থেকে সালামটা শুদ্ধ করে দেব আপনি সালাম দিতে পারেন নাই এর আগেই যদি আপনি মারাও যান এই সহি শুদ্ধতার কারণে নিয়তের কারণে আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতের ফয়সলা করে দেবে সালাম আলাইকুম নয় সালাম আলাইকুম নয় সালাম আলাইকুম নয় স্পষ্ট করে শুদ্ধ করে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পারব তো ইনশাল্লাহ পারব তো আমাকে একটু দেন তো দেখি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ঠিক এইভাবে যতদিন বাসবো শুদ্ধ করে সালাম দেব রাজি আছি তো ইনশাল্লাহ শুধু শুদ্ধ করে দেব না আগে সালাম দেব আগে সালাম দেব এই দোষ আমাদেরও আছে আমি ইমাম সাহেব আমি কেন সালাম দেব আমার মুসল্লিরা আমারে সালাম দেবে আমি হুজুর আমি কেন সালাম দেব আমার ছাত্ররা আমারে সালাম দেবে আমি মসজিদের সভাপতি আমি কেন সালাম দেব মসজিদের মুসল্লিরা আমারে সালাম দেবে না 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 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন আমি বহুবার ঘরের কামলিওয়ালা যখন আসবে আমি দরওয়াজায় আল্লাহর পয়গাম্বরকে সালাম দেব কিন্তু না আমি আ বলার আগে পয়গম্বর আমারে সালাম দিয়ে দিতেন আল্লাহ আকবার বলেন এই সালামের প্রচলন বেশি বেশি করা দরকার আল্লাহ নবীর আদর্শ বেশি বেশি প্রচার প্রসার করা দরকার আল্লাহ আমাদের সকলকেই শুদ্ধ করে আগে আগে উচ্চ স্বরে সালাম দেওয়ার তো আবার অনেকেই দেখবেন রাস্তা যায় দিয়ে একটু পয়সা হয়েছে দুই চাকার গাড়ি রাস্তা দিয়া চলে যায় খুব তাড়াতাড়ি পিক আপ মারে আর যায় দেখে হুজুর যাচ্ছে গো হুম কথা বলেন অথবা কাউকে দেখছে হুম বাস এই খালি মাথাটাই ঝাঁকুনি দেওয়া যায় এখন ও যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে কিনে নেতা এভাবে মাথা ঝাঁকুনি দিল তার মানে কি আমাকে দেখে নেবে এটা কি বুঝাইলো ও তখন ওখান থেকে কয় হুম বাস্তব বললাম না অবাস্তব বললাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন বলেন হুম করে সালাম না দিয়া হুম করে মাথা ঝাঁকুনি দিয়াতে তুমি কই পাইলা হ্যাঁ পাঁচ সাত কেজি ওজনের মাথাটা ঝাঁকাইতে পারো এই আড়াই ইঞ্চি দুই দুইশো গ্রামের একটা জিব্বা তুমি নাড়াইতে পারো না এর চাইতে অলস এর চাইতে কাহিল এর চাইতে দুর্বল এর চাইতে নিম্নমানের মুসলমান আর কে হবে আমল সে জিন্দগি বন্তি হে জন্নতবি জাহান্নামবি ইয়ে খাকে আপনে ফিতরত মে না হে না কি আপনি আমলের দ্বারা আপনার আমার জিন্দগির আমলের দ্বারা মলায় পাকের দরবারে আপনার আমার দাম কম বেশি হবে হোক সে কুশ্রি হোক সে বিশ্রী হোক সে হাফশির একেবারে বেলাল কালো তার আমলের কারণে মাওলার দরবারে হজরত বেলাল ছিলেন বড় ভালো বন্দে কোন বন্দেগি কোন বন্দেগি বন্দেগি কোন বন্দেগী কোন বন্দেগি বন্দেগি বেসিন্দেগি বে শর্মিন দেগি বন্দেগি বেসিন্দেগি আল্লাহ তালার গোলামী করেন মালিকের গোলামী করেন মালিকের গোলামি করেন মালিকের গোলামি করেন গোলামির দ্বারা মাওলায় পাকের দরবারে আপনার আমার দাম বাড়বে মনে রাখবেন এই দুনিয়ায় আপনার আমার যদিও ঘর বানাইতেছি বাড়ি বানাইতেছি বিল্ডিং বানাইতেছি জমিন কিনতেছি অট্টালিকা তৈরি করতেছি দোকানপাট তৈরি করতেছি সব কিছু করতেছি ও বন্ধু একটা কথা রাখবেন ভালো করে সরম آج نہ ہو کال اپنر کر اجبے موت کو مددور سمجھو موت کو مزدور سمجھو موت ہے ہر دم قریب یار تیرے کون ہوگا گور جانے کے لیے কোন হো এ বন্ধু আল্লাহ তালা বলেনবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আল্লাহর রলামী করো তার মানে শুধু নামাজ পড়ায় আল্লাহর গোলামী না শুধু রোজা রাখায় আল্লাহর না শুধু হাঁস করায় আল্লাহর না শুধু জাকাত দেওয়ায় আল্লাহর গোলামী না শুধুমাত্র এই হাতে গোনা কিছু আমল করাটাই আল্লাহর গোলামি না বরং যত জায়গার আল্লাহর হুকুম আছে যত জায়গায় আল্লাহর নবীর নির্দেশ আছে আল্লাহর হুকুম মেনে নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটা পরিচালনার করার মাধ্যমে হল আল্লাহর গোলামী এ মায়েরা যারা কথা শুনতেছেন গভীর মনোযোগ আল্লাহর পায়গাম্বরের জামাই যার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে শুয়ে রইছেন একটা এক্সাম্পল দিয়া দেই যে এবাদত শুধু রোজায় না এবাদত শুধু নামাজে না এবাদত শুধু হজ না এবাদত শুধু জাকাত না বরং হুকুম মানার যে এবাদত হয় আর এই এবাদতের দ্বারাও যে আল্লাহ মর্যাদা বাড়া বাড়ায় দেন ইজ্জত বাড়ায় দেন সম্মান বাড়ায় দেন তার ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই হাজরত আলী রাজিয়াল্লাহ তালানু রাত